ঘটা করে উদ্বোধন হলেও বেশিক্ষণ স্থায়ী হলো না। খুলতে না খুলতেই ঝাঁপ পড়লো সুফল বাংলা স্টলের। ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে সবজি বিক্রির উদ্দেশ্যে শনিবার দুর্গাপুর পৌর নিগমের উদ্যোগে মুচিপাড়া মার্কেটে সুফল বাংলা স্টলের উদ্বোধন করা হয়। ফিতে কেটে স্টলের উদ্বোধন করেন পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, প্রশাসক বোর্ডের দুই সদস্য রাখি তেওয়ারি এবং ধর্মেন্দ্র যাদব। কিন্তু উদ্বোধনের কয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই একেবারে তালা পড়ে যায় সেই স্টলে। জানা যায়, মা লক্ষ্মী নামের স্বনির্ভর গোষ্ঠীকে স্টলের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু স্টলের কাঁচা সবজি বিক্রির আগে কেনার জন্য আর্থিক সমস্যা রয়েছে বলে জানান গোষ্ঠীর মহিলারা। উদ্বোধনের কয়েক ঘন্টা পরেই সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় চরম বিতর্কের মুখে দুর্গাপুর পৌর নিগম। ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বন্দনা রুই দাস বলেন, সময়ের অভাবের কারণে তারা এই কাজ করতে পারবে না, আর্থিকভাবে সমস্যায় পড়ার কথাও জানান তিনি। উল্লেখযোগ্য বিষয়, স্টল উদ্বোধনের কথা জানতেন না স্থানীয় প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী। তবে সমস্যা যাতে সমাধান করা যায় সেই নিয়ে পৌর নিগমের আধিকারিকদের বিষয়টি জানানোর কথা বলেন প্রাক্তন পুরমাতা। এদিন পরে 24 নম্বর ওয়ার্ডের একটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় এই সুফল বাংলা প্রকল্পের সমস্ত দায়িত্ব। সরকারি প্রকল্পটি নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের ম্যাডামকে বলে কি করব না, সম্ভবত আমার ম্যামকে বলে দিয়েছি, ম্যামের কাছে জানুন আপনি। না না, সাহায্য করার জন্য দেখো, আমাদের আমাদের টাইম নেই ওই জন্যই করার, অনেক খাটানি আছে তো ওই জন্য টাইম তো দিতে হবে, কিছু কাজ করতে গেলে তো টাইম দিতে হবে। গোষ্ঠীর নাম বলা হয়েছে, কালকে সব বলা হয়েছে, কি তো কালকে সবাই বলেছি, মা লক্ষ্মী গ্রুপ, মা লক্ষ্মী তো চারজন ছিল, সব গ্রুপে তো সবজন আছে চারজন। বাংলা স্টলের ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না, সেই জন্য আমি ওখানে থাকতে পারিনি উপস্থিত। এবং এই বন্ধের আশঙ্কা বলতে, কিছুক্ষণ আগে আমার কাছে ওই কর্পোরেশনের 3 নম্বর বোর্ডের রেখা দিয়ে আছেন সিইও পদে, উনি ফোন করেছিলেন যে মুচিপাড়ার কোনো গোষ্ঠীর কিছু মেয়েদেরকে দিয়ে সুফল বাংলা স্টলটা নাকি চালু করা হয়েছে, কিন্তু সেই মেয়েরা বলছে আগামীকাল থেকে তারা স্টলটা চালাতে পারবে না, যে কোনো কারণে হোক আমি এখনো কিছুই জানি না বিষয়টা। তো উনি বলছিলেন যে আরো অন্য কোনো গোষ্ঠীর মেয়েদের দিয়ে এটা চালানো যায় কিনা সেই বিষয়টা দেখতে। এবার এই হাফ বেলার মধ্যে আমরা তো আর সেটা ডিসিশন নিতে পারবো না, এবং আমি যেটুকু শুনলাম যে গোষ্ঠীর টাকাও এতে ইনভলভ করতে হবে, সেই সবগুলো একটা আলোচ্য বিষয়। এখন আমার কাছে ব্যাপারটা পুরোটাই মানে অস্পষ্ট। তো এটা একটা মুখ্যমন্ত্রীর খুব ভালো প্রকল্প সুফল বাংলা, যেখানে সাধারণ মানুষ খুব উপকৃত হবে, এটা আমার ওয়ার্ডে চালু হয়েছিল, এটা জেনে খুব ভালো লাগছিল। কিন্তু হঠাৎ করে কর্পোরেশনের যে আধিকারিক উনি জানালেন যে এটা বন্ধ হতে চলেছে বা কাল থেকে হয়তো হবে না, তো আমি চাই আজ সকালেই হয়েছে শুনলাম, মানে পোর্টালে নিউজ দেখে আমি জানতে পেরেছি সেরকমই বললেন আর কি যিনি ফোন করে। পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য সবজি আনাজ ফল মূল এসব পয়সা ইনফ্লেশন যে হচ্ছে সেটা কন্ট্রোল করতেই পারছে না, টোটাল ফেলিওর। তো এইভাবে মানুষকে দেখানোর জন্য বিভিন্ন জায়গায় ওরা সুফল সেন্টার করছে, কম পয়সায় মানুষ সবজি পাতি আনাজ পাবে বলে, কিন্তু কোন জায়গায় সফল হতে পারছে না। দুর্গাপুরের বুকে মুচিপাড়ার মতো জায়গায় গতকাল ওনারা শুরু করেছেন, আজকে ওনার সকাল থেকে দোকান বন্ধ ছিল, এখন নাকি বিকেলে চালু করেছেন অন্য কোনো সংস্থার থ্রু দিয়ে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তো রাজ্য সরকারকে বলবো ইমিডিয়েটলি এটা কন্ট্রোল করতে এবং সবজি আনাজ এসবের দাম কমানোর চেষ্টা করতে, এবং যারা ফোরে যারা এর মধ্যে চাষিরা টাকা পাচ্ছে না, মাঝের মিডিলম্যান যারা পয়সা পাচ্ছে সেই টাকাটা কন্ট্রোল করার দরকার আছে, মানুষ যেন সস্তায় এই পরিষেবাটা পায়, সস্তায় সবজি পায়। দুর্গাপুর থেকে সনাতন গড়াই এর রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। We'll be right back.
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।